হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমাকে দেখে বুঝতে পারছ আমি এখন মানে চান করে আসলাম তো আজকে এখনো খাওয়া হয়নি আজকে অনেকটা দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করে তো রান্না টান্না করে বাসন সব কিছু ধুয়ে তারপর রান্না করে তারপর চান করে আসলাম তারপর পুচকেও কান্না করছে এখনও ঘুমোয়নি ওকে একটু একটু আবার দেখে যেতে হচ্ছে কান্না করছে একটু কোলে নিচ্ছি আবার কাজ করছি তো আজকে আমার বর ডিউটিতে যায়নি কারণ ডিউটিতে ছিল মানে ডিউটি ছিল আজকে কারণ যাইনি আধার কার্ডটা ঠিক করাবে মানে আধার কার্ডটা মানে আধার কার্ডের মানে সাথে মোবাইলের একটা লিঙ্ক করাবে তো সেই জন্যে আমাদের এখানে স্টেশনে গিয়েছিল ঠিক করানোর জন্য পোস্ট অফিসে গিয়েছিল ব্যাংকে গিয়েছিল কিন্তু এখানে কি হবে না দেরি হবে তো দেরি হলেও হবে না আমাদের তাড়াহুড়ো তো এখনো কৃষ্ণনগর যাবে বাস স্ট্যান্ডে আছে বলেছিল ফোন করে তো আমি এখন রান্না করেছি রান্না করে তারপর যান করে তোমাদের সাথে এসছি একটু গল্প করবো বলে তো আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে নি তারপর দেখিয়ে খাবো খুব খিদে পেয়েছে বারোটা একটা বেজে গেছে তো আজকে সকাল থেকে বৃষ্টি কাপড় চোপড় কিছু শুকোয়নি মেয়েরগুলো গেছে দিয়েছিলাম তো এগুলো মানে একটু একটু শুকিয়েছে তারপর গড়ে নিয়ে এসেছি কারণ বৃষ্টি পড়ছে আরও ভিজে যাবে তো দেখিয়ে নিই তোমাদেরকে কি রান্না হলো আজকে রান্না হয়েছে এখানে হচ্ছে ভাত আছে আর এখানে হচ্ছে মাছ তরকারি মাছ দিয়ে তারপর ডাটা দিয়ে তারপর আলু দিয়ে তরকারি দেখতে পাচ্ছ আর কিছুই হয়নি আর এখানে কয়েকটা ডাটা আছে এখানে শশা আছে তো বাসন টাসন সব কিছু ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে তারপর ও আজকে খেয়ে যায়নি দেরি হয়েছে বলে তারা ওর করে বেরিয়ে গেল ছুটি নিয়েছে এর জন্যে না হলে ছুটি নিত না আজকে তো একদিন ডিউটিতে না গেলেই তো একদিনের টাকা কাটা সেই জন্য আধার কার্ডের জন্য ছুটিটা নিয়েছিল আজকে সেই জন্যে কৃষ্ণনগর যাচ্ছে এখন তো দেখতে পেলে আজকে মাছ রান্না করেছি মাছের তরকারি মাছের ঝোল একটা দরকারি হলো তো মেয়ে একটু একটু কান্না করছে তো তো আমি এখন খেয়ে নিই খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে একটু গল্প করবো খুব খিদে পেয়েছে তাড়াহুড়ো করে চান করেছি গর ঝাড় দিয়েছি বাসন টাসন ধুয়ে তারপর আসলাম তো যাই হোক আমি খেয়ে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে গল্প করতে তো বন্ধুরা আমি খেয়ে ধেয়ে চলে এসছি তারপর খেয়ে তারপর মেয়েকে খাইয়েছি তো মনে হচ্ছে ঘুম তাকিয়ে আছে কি ভেবেছিলাম ঘুমিয়েছে সেই জন্য ভিডিওটা অন করেছি উঠে গেছে তো তারপর একটুখানি ভাত খেলাম খেতে ইচ্ছে করছিল না তাও খিদে পেয়েছে খেতে তো হবে ও তো রোজ সকালে একটু একটু খেয়ে যায় ডিউটিতে যাওয়ার সময় তো ও আজকে খেয়ে যায়নি একটু জন্য ভাত হয়নি তরকারি ও তো টাইম লাগবে সত্যি অনেকক্ষণ লেগেছে রান্না হতে মাছ ভাজো ইয়ে করে মাছ ভাজতেও টাইম লাগে মাছ রান্না করা মানে ঝামেলা মাংস থেকেও মাছ রান্না করা ঝামেলা আমার মনে হয় তোমাদের কি মনে হয় বলো মাছটা বেশি রান্না করতে সুবিধে না মাংসটা আমার মাংসটা সুবিধে হয় রান্না করতে মাছটা ভাজো তারপর ভেজে তারপর রান্না করো তো আজকে খেয়ে যায়নি ভালো লাগছে না সেই জন্য আর না খেয়ে তো আর এতক্ষণ বসে থাকতে পারবো না সেই জন্য খেলাম না খেলেও আবার সমস্যা এমনি গ্যাস এমনি গ্যাস না খেলেও আবার গ্যাস গ্যাস পুরো কি বলবো আর গ্যাসের শান্তি নেই তারপর যেখানে যাবে কৃষ্ণনগর ওইখানে একটা দোকানে আধার কার্ডটা ইয়ে ঠিক করাবে তো ওইখানে বলেছে চারটের আগে যেতে তো বাস স্ট্যান্ডেও বসে আছে বলছে এক ঘন্টা পরে নাকি বাস ছাড়বে তো এখন আর কিছু করবো না এখন মেয়ে একটু ঘুমোবে একটু উঠবে কান্না করবে আমিও বসে থাকবো আর তোমাদের ভিডিওগুলো দেখব তারপর আজকে কি হয়েছে জানো আজকে মানে ও মেয়ের কাপড় চোপড়গুলো ছাদে মেলতে বলেছিলাম না গিয়েছিলাম তারপর মানে হাওয়া দিচ্ছে অতটা যে মানে কাপড়গুলো উল্টে নিয়ে যাচ্ছে তো সেগুলো সেগুলো আবার ভালো করে ঠিক করার জন্য আমি আবার দু তিনবার যাচ্ছিলাম সাদে তো একবার গেছি বলে মানে কতগুলো হনুমান এসছে মানে কি বলবো আরেকটা একটা বাসের বাড়িতে তো আমি আগের একটা ভিডিওতে হনুমানগুলো দেখিয়েছিলাম তো ওইখানে দু তিনটে ছিল আর আজকে কতগুলো ছিল মানে দশ বারোটা হনুমান তা আমি এতগুলো দেখিনি তো আমি একটা দেখেছিলাম তো দেখে মানে আমি একটা লাল লাল কালারের নাইটি পরেছিলাম বুঝেছ তো আমি হনুমানটা দিকে এভাবে তাকিয়েছি তো ও আমাকে দেখেনি আর আমি ওকে দেখছিলাম তো হঠাৎ করে ও আমাদেরকে এভাবে তাকিয়েছে তারপর আমি মানে কি বলবো এতটা ভয় পেয়ে গেছি মানে কি বলবো মানে আসল কথা হচ্ছে আমি তো লাল নাইটি পরে আছি মানে অনেকে বলে যে লাল কিছু লাল জামা বা লাল শাড়ি বা লাল কিছু পরে থাকলে মানে পশু পাখির নজর থাকে নাকি মানে বেশিরভাগ গরু এইসব করে মানে লাল কিছু দেখলে গরু মানে ধরে নাকি মানে ইয়ে করে তো আমি ভেবেছিলাম ওইটাই হবে তো মানে ও যেভাবে তাকিয়েছে আমি ভেবেছিলাম ও আমার পিছু করবে তো আমি দৌড়ে ঘরে চলে এসেছি আর আমার হার্টবিট পুরো বেড়ে গেছে আমি কি করবো আমার হাত পা পুরো কাঁপছিল মানে এমনিতে ভয় পায় না ও ওরা তো এবারে থেকে ওইবারে মানে লাফিয়ে চলে যায় কখন আবার এখানে আমার সামনে চলে আসবে আমি তাড়াহুড়ো করে ঘরে চলে এসছি ওকে বলছিলাম দেখো হার্টবিট আমার পুরো বেড়ে গেছে তা বলছে তোমাকে নিয়ে আবার ছাদে যাবো গেছিলাম গিয়ে দেখি দশ বারোটা তখন আমি একটাই দেখেছিলাম পরে মনে হয় আবার কতগুলো বাচ্চা নিয়ে খেলা করছিল তো পুরো ভয় পেয়ে গেছিলাম আমি তো যাই হোক আজকে আমি ভিডিওটা এতটুকুই করব কারণ আর কিছু নেই শেয়ার করার রোজ রোজ একটু আসি না করলেও ভালো লাগে না তোমাদের ভালোবাসা পেয়ে আসি একটু ভিডিও করতে তো আমি এখন বস বসে থাকবো তো যদি ঘুমো একটু ঘুমোবো তারপর কিছুই করব না আবার যদি পরে কথা হয় তো হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই हमारे चैनल के सब्सक्राइब करो तो लाइक